আসসালামু আলাইকুম। ম্যাক্সিমি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আসলে কিছু মানে বাসায় বাজার করার জন্য বাজারে যাচ্ছি। তো অনেক সময় এইভাবে সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না, তো ভাবলাম কিছু কিছু ভিডিও শেয়ার করি। তো অবশ্যই কম বেশি সবাই জানেন যে আমরা মানে নতুন বাসায় এসে গেছি, মানে উঠেছি। তো ওঠার পরে আসলে বেশ কয়েকদিন হয়ে গেলো, মানে হয়ে গেলো 2 দিন হয়ে গেছে। তো বাজারও করা হয়নি, বা কিছু তো ভাবলাম একটু বাজার থেকে একটু ঘুরে আসি। তো বিশেষে বাজারে চলে আসলাম। তো এখান থেকে আসলে কিছু কিছু মাছ তো দেখা যায় বাহিরে তৈরি হবে, মানে বাজারে তো তারপরে হচ্ছে একটু একটু করতেছি। আর কম বেশি সবাই জানি যে আমার আসলে একটা ছোট একটা বেবি আছে, তো ওকে বাসায় রেখে যেখানে যাই না কেন ওকে বাসায় রেখে যাচ্ছি। কারণ ছোট বাচ্চাদেরকে বাহিরে বের না করাই ভালো। আর বাহিরে যে পরিমাণ এখন মানে ঢাকা শহরে যে পরিমাণ ধুলাবালি, তো এই ভেতরে বাচ্চাদেরকে বের না করার খুবই হয়। তো আমি এর জন্য আসলে রুচি যদি কোথাও নিয়ে যাচ্ছি না, যেখানে যাচ্ছি না কেন হচ্ছে আমি দুজনে যাচ্ছি। তো এখান থেকে আসলে কিছু মাছ নিয়ে আসবো, যে মানে তারপরে মাছগুলো আছে বড়ো চাইছে সেগুলো। আর তারপর গাছ আছে কুড়াল আর নিয়ে নিয়েছি। তো আমরা বলছি যে মাছগুলো অনেক একদমই তাজা, তো দেখি এয়ারপোর্ট তো যাই হোক আরও কিছু মাংস প্রাপ্তি নিয়ে নেবো। কারণ দেখা যায় আমি প্রতিদিনের ভেবে বাজার করি না, মানে হচ্ছে প্রতিদিন বাজারে আসা আমার একটু সম্ভবই হয় না। যাচ্ছে আপনার ভাইয়া হচ্ছেও মানে একটু ব্যস্ত থাকেন, যে কারণে আমাদের কন্টিনিউ বাজার করা হয় না। তো আমরা হয়তো মাসে বাজার কখনো করা হয় বা কোনো দুঃখবারও করা হয়, সেটা হচ্ছে আমাদের টাইমের উপর নির্ভর করে। তো ওগুলো তো সব কিছু শেয়ার করবো, আসলে সময়ের জন্য ওগুলো শেয়ার করা হয় না। বা ওগুলো দেখা যায় মানে যা কিছু করি না কেন যে সব কিছু তো বিক্রি করবো, মানে এটাও আসলে ওইভাবে করাও হয় না। আর দেখা যায় বের হওয়া হয় কম সময় নিয়ে, যেহেতু বাসায় রেডি রেখে আসে তো সেক্ষেত্রে একটা তারা থেকেই যায় তাড়াতাড়ি করে এবং সব যেতে হবে, আসলে এর জন্য ওইভাবে হচ্ছে। তো দেখি আর কি নেওয়া যায়। আর হচ্ছে অবশ্যই বড় মাছ টাউন এনে দেবো, বড় মাছ ওইটা হচ্ছে ওইটা হচ্ছে কত 3.5 কেজির মতো। আর এতে কি হচ্ছে আমার বাসায় খতম করার কথা ছিল, তো অলরেডি ওদের আসার কথা ছিল, ওরা সকালেও মানে সকালেই এসে গেছে। তো অবশ্যই সকালে নাস্তাটা করাতে হচ্ছে, তো ওদের জন্য রুটি আর হচ্ছে ভাজি ডিম এগুলোর আয়োজন করা হয়েছে। তো যেহেতু ওদের খতম পড়ানো শেষ, ওরা অলরেডি পড়েছে, ওদের এরপরে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছে। আর ওরা দেখা যায় প্রত্যেকে মানে হাফিজি মাদ্রাসার এতিমখানার যেগুলো ওদেরকে বলা হয়েছে, আসলে আমি যে কোনো ইসি সব থেকে মানে এতিম যে বাচ্চাগুলো আমি ওদেরকে বই প্লাস হচ্ছে ওদেরকে মানে যাই করি না কেন একটু ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। কারণ ওরা তো দেখা যায় আর ওইভাবে কোথাও ই করতে পারে না বা কিছু না, তো এর জন্য বিশেষ করে আমি একটু দেখি বই। তো এই যে আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা করছিলাম, একটু একটু করে করছি, ওরা সবাই খাচ্ছে। আসলে ওদেরকে দেখলে আমার সত্যিই কেমন যেন অনেক খারাপ লাগে, কারণ দেখা যায় এদিন বাচ্চাদের দেখলে কম বেশি সবারই খারাপ লাগে, বিশেষ করে আমার খুবই খারাপ লাগে। কেন মানে কেমন নো তা জানি না, আসলে সবার লাগে কি না আসলে তাও জানি না। যাই হোক, তো ওরা আসলে নাস্তা খেয়ে চলে যাবে, এরপর হচ্ছে আবার দুপুরে আসবে। তো দুপুরে ওরা এসে গেছে, দুপুরের মানে খাবারও দিচ্ছি। তো শুধু এইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ওরা সকালে আসলে যে কজন এসেছে দুপুরে ওই কজনই মানে এসেছে, ওদেরকে বলেছিলাম যে আরও যেন কিছু লোক নিয়ে আসে, আসলে মানে শুক্রবার দিন ওইভাবে লোক আনা সম্ভব না। আর দেখা যায় ওদের শুক্রবারও নাকি মানে টাইম ওইভাবে বেশি দিতে পারে না এক এক জায়গায়, ওদেরও নাকি খুব তাড়া থাকে। তো এই কারণে দেখা যায় ওরা যে কজন ছিল ওই কজনই এসেছে। তো আরও হচ্ছে মানে আমার ছেলের
আর এসে একটা ইয়ে ছিল আমাদের যে আমার মানে বেবি হওয়ার পর একটা গরু কিন্তু সবাইকে খাওয়াবো, তো সেটারও আয়োজন আমি সামনে করব। তো সেটার জন্য এই করেছি যে আমি মাদ্রাসার আমার এতিমখানার যত প্রাণ আছে মানে আমাদের এইখানে তো সবাইকে খাওয়াবো। তো আশা করি দেখি আমাদের মানে মনোবাঞ্ছনা পূর্ণ করে কিনা, আশা করি অবশ্যই করব, এই রোজার ভিতরেই করতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, যদি পারি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর তো এবারে দেখে আসি যে আসলে বাবা কি করছে। আমার বেবিটা আসলে এখন না অলরেডি ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে এখানে। ও আসলে অনেক টাইম ঘুমায়, অনেক আসলে বাসায় ওঠার পরে এখনো সব কিছু গোছানো হয়নি, ওভাবে কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার পরে আমার ফুল বাসার একটা ভিডিও আপনাদেরকে দিব, প্লাস আপনাদের সাথে শেয়ার করব। এই খাটের ভিডিওটা দিয়েছিলাম, যে খাটটা যখন বানাতে দিয়েছিলাম তখন আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম। এবার চলে আসলাম সে পেছনের দিকে, আপনাদের সাথে সে এর আগে দেখিয়েছিলাম যে কিছু কিছু গাছ লাগানো হয়েছে, মরিচ, তারপর হচ্ছে বেগুন গাছ, এরপর টমেটো, কাঁচামরিচ, এগুলো তো এতে কিন্তু বেশ আগেই ফল ধরেছে। আপনাদের সাথে যে শেয়ার করবো আসলে এভাবে সময় হয়ে ওঠেনি, তো ভাবলাম যে আজকে যেহেতু ভিডিওটা দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো গাছ, তো টমেটো গাছে কিন্তু মানে ভালোই টমেটো ধরছে। এই যে আমরা শুধু এখান থেকে বেশ কয়েকদিন নিয়ে মানে খাওয়াও হয়েছে, শুধু রৌদ্রের তাপ অনেক, বাহির অনেক রৌদ্র, প্লাস হচ্ছে অনেক গরম। আর এই সাইডে যে মরিচ গাছ এগুলোতে আসলে ফুল ধরে, ফল কম হয়, এগুলো তো এখন পর্যন্ত এইভাবে ফল হয়নি কিন্তু বেশ ফুল ধরেছে। প্লাস এটা হচ্ছে মেবি আপনার কি বলে অনেক পোকায় ধরেছিল, অনেক পোকায় ধরেছে যেই কারণে মনে হয় ফলগুলো হচ্ছে না ওইভাবে। তো পোকায় ধরার পরে এটা ঔষধ দেওয়া হয়েছে গাছে। আর এই সেই কুমড়া গাছ, অলরেডি কুমড়া অনেকগুলো হয়েছে, এখন হচ্ছে গাছ মারা যাওয়ার মতো অবস্থা, কারণ এখন তো আর কুমড়ার সিজন না, এখন কুমড়ার সিজনও না বা হচ্ছেও না। টমেটোকে পাকলো তো আলহামদুলিল্লাহ, একটা গাছে যে টমেটো হয়েছে অনেকগুলোই টমেটো হয়েছিল, সবথেকে বেশি হয়েছে এই যে দুটো মরিচ গাছ আছে, এই মরিচ গাছে অনেক মরিচ ধরেছে, আমরা নিয়ে খেয়েছি, গাছ হচ্ছে এখনও অনেক আছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভেতরে ভেতরে এটা অনেক মরিচ আছে, এটা হচ্ছে কাঁচা মরিচের, আর একটা আছে না অনেক মোটা মোটা মরিচ হয় ওই মরিচটা। আর এগুলো তো বেগুন গাছ, বেগুন গাছে তেমন বেগুন হয়নি, তো মাশাআল্লাহ তারপরে যা হয়েছে ভালোই হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ছোট কৃষি বাগান এক কথায়। তো যেহেতু নিজেদের মানে বাসায় অলরেডি উঠেছি, তো আস্তে আস্তে করে সব কিছু গোছানো হবে। তো সব কিছু গুছিয়ে নিব, নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো দোয়া করবেন। আসলে এখনও গোছানো হয়নি, তো একটা বাসায় উঠলে
দেখা যায় গুছাতে গুছাতে একটু সময় লেগে যায়। আর বাসাটাও যেহেতু নতুন করা হয়েছে, এই যে এখানে অনেকগুলো মানে গাছ লাগানো হয়েছে বস্তায় বস্তায়, এগুলোকে ছাদে লাগানো হবে, ছাদে নিয়ে যাব। তো বাসায় চলে আসছি, আশা করি সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।